আজকে একদম তরকারিটা একদম সিম্পল ভাবে রান্না করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এত বর্ষাকালে পিছলে আর কাদাও হয় সেই রকম। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্না ঘরে। আজকের রেসিপি আলু বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ এগুলো আমি কেটে নেব, আর আমি আদাটা বেটে নেব। আমি আদাটা বেটে নিচ্ছি। গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাছ ভাজা তেলে আমি আলুগুলো দিয়ে দেব। অল্প করে হলুদ, স্বাদ মতো লবণ, এবার আলুগুলো ভেজে নেব। কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি, আদা বাটা, এক চামচ হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এবার ভালো করে কষে নেব। অল্প একটু জল দিয়ে দেবো, মশলাটা কষবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব, মশলাটাও কষানো হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেব, গাছের বেগুন তার জন্য পরে দিচ্ছি, নয়তো গলে যাবে। জিরে,
পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো